আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি নিটল টাটা মাই টিভি সংলাপে। দর্শক, আমরা আজকে কথা বলবো জোটের রাজনীতি নিয়ে এবং সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গ নিয়ে। স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য নুরুন নবী চৌধুরী শাওন এবং আরও রয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব প্রেসিডিয়াম সদস্য শাহিদুর রহমান টেপা। আপনাদের দুজন কি মাই টিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমি শুরুতেই যেতে চাই, সেটি হচ্ছে প্রিয় দর্শক, আপনারা জানেন যে আর একদিন পরেই হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন এবং ধারাবাহিকভাবে দেশের অন্যান্য জায়গায়ও সিটি কর্পোরেশন নির্বাচন রয়েছে। এ প্রসঙ্গে আমি প্রথমে যেতে চাই এবং শুরু করতে চাই শাহিদুর রহমান টেপা আপনাকে দিয়ে। আপনারা এই সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিচ্ছেন, আওয়ামী লীগ অংশ নিচ্ছে, আপনারা নিচ্ছেন এবং বিএনপি এই নির্বাচনে অংশ নিচ্ছে না। আপনারা ফলাফলের ব্যাপারে গাজীপুর নির্বাচন সবার আগে হচ্ছে কি প্রত্যাশা করছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার প্রিয় আলোচক সাহেব। আসলে জাতীয় পার্টি তো নির্বাচনমুখী দল। জি, জাতীয় পার্টি জন্মলগ্ন থেকে নির্বাচন করে আসছে। একটা নির্বাচন আমরা বয়কট করেছিলাম বিএনপির আমলে, সেটা হচ্ছে আমার দলের চেয়ারম্যান পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদকে 2 বছরের সাজা দিয়েছিল। যে জাস্টিস সাজা দিয়েছিল সেই জাস্টিস নিজেই উকিল ছিলেন না, আর আমরা প্রত্যেকটা নির্বাচনে আমরা অংশগ্রহণ করি। এর ভিতরে আমরা তো আশা করব আমাদের প্রত্যেকটা জায়গায় আমরা আমাদের যারা ক্যান্ডিডেট দিয়েছি ক্যান্ডিডেট আমরা চাইব, আশা করছি গাজীপুরে যে কজন ক্যান্ডিডেট আছে তার ভিতরে আমাদের যে ক্যান্ডিডেট আছে নিয়াজ সাহেব, সে সচিব হিসেবে রিটায়ার করেছে, সে গাজীপুরে প্রচুর কাজ করেছেন, শিক্ষিত মানুষ, তাকে মানুষের ভোট দিবে এটা আমরা চাই। আপনারা চান, এখানে আমি একটু প্রশ্ন করি, আপনারা চান, আপনারা আশা করেন, এই দুটোর মধ্যেই ছিলেন। আপনি যে প্রার্থীর নাম বললেন, গণমাধ্যমে আমরা যেটি দেখেছি সেটি হচ্ছে যে ঘুরে ফিরে কিন্তু ভোটাররা অথবা দেশের মানুষ কি আপনাদের সেই প্রার্থীর নাম কতটা জানে? আমরা যতটা জানতে পেরেছি যে আওয়ামী লীগের যিনি প্রার্থী মনোনয়ন পেয়েছেন তার নাম এবং এর আগের মেয়র তার নাম এবং তার মায়ের নাম বারবার আলোচনায় আসছে, আপনাদের সেই প্রার্থীর আসলে অবস্থান সেখানে কতটুকু? তাহলে আসলে জাহাঙ্গীর সাহেব এবং আসমাদুল্লাহ সাহেব, আপনাদের সাংবাদিকদের কাজটা কি? কাজটা হলো যেখানে ওই যুদ্ধ হচ্ছে, কথা হচ্ছে, এ হচ্ছে, ও হচ্ছে, এটা আলোচনা করা। তা আমাদের জাতীয় পার্টির যে নেতা সে অত্যন্ত ভদ্র, সে তার কাজগুলি চালিয়ে যাচ্ছে, আর মুখরোচক গল্প তৈরি করার জন্যে দুটো দল আছে। এখন আমার যেটা মনে হয় যে জাহাঙ্গীর আওয়ামী লীগ নির্বাচন করে নাই, তার মাকে দিয়ে করতেছে, এই মুহূর্তে তার কোনো নির্বাচনী প্রচারণা করতে দিচ্ছে না, যেটা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মানে টেলিভিশনতে দেখি কতটুকু সত্য কতটুকু মিথ্যা জানি না, এই জন্য দুজনের প্রচারটা বেশি হচ্ছে। এখন ধরেন কিছু কিছু ব্যাখ্যা আমার কাছে আমার নিজের ব্যক্তিগতভাবে খারাপ লাগে, যে একটা মানুষ নির্বাচন করতেছে বা তার সে করতে পারলো না সেটা নির্বাচন কমিশনের ব্যাপার, কিন্তু আবার হঠাৎ করে নির্বাচনের মধ্যেই দুদকে ডাকা, এই জিনিসগুলি কিন্তু আমার দৃষ্টিতে ভালো না। নির্বাচনের পরে ডাকা, এতদিন ডাকিস নি কেন? না, সেটি তো জাহাঙ্গীর সাহেবের বিষয়ে আপনি না, আমি আমি সেই এই যে যে আলোচনা আলোচনার বিন্দুর কথা যখন বলেছেন, তখন এই মানে আমাদের মাধ্যমগুলি গণমাধ্যমগুলি এই জিনিসগুলি মানুষকে খাওয়ানোর জন্যই বলে, কিন্তু নেওয়াজ সাহেব তার যে এবং জাতীয় পার্টির যে লোকগুলি কাজ করছে, আমরা প্রতিনিয়ত কাজ করছি, আমিও কাজ করছি, আমার লোকজন কাজ করছে, এটা আমরা জনগণের ভিতরে ঢুকে গেছি। তবে ভাই, আমি আমি মনে হয় যে গণমাধ্যম কর্মী হিসেবে একটা বিষয় আপনার সাথে দ্বিমত পোষণ করতেই হচ্ছে, গণমাধ্যম খাওয়ানোর জন্য বলছে এটি বোধহয় আমি আমার জায়গা থেকে আমি মনে করছি সঠিক বলেননি। একটা হচ্ছে গণমাধ্যম সবার কথাই বলছে, তো সেক্ষেত্রে আপনি জানেন যে নিউজ অফ এলিমেন্টসের যে বিষয়গুলো, সেই এলিমেন্টসের যে জায়গাগুলো সেগুলো তো গণমাধ্যম তুলে ধরবে, এটি তো একটা ঘটনা। বিনয়ের সাথে আমি বলতে চাই, জি আমি নিজে ওইখানে গিয়েছি, আমাকে প্রেসিডেন্ট মেম্বার আরও গিয়েছে, আজকেও তারা আমরা প্রচার প্রচারণা করছি, কই গণমাধ্যম তো আমাদের কথা বলছে না, বলছে না
আমি এটা আপনাকে বিনয়ের সাথে বলছি, গেল নির্বাচন আপনি কিভাবে করবেন? বরিশালে আমাদের একটা মেয়র ক্যান্ডিডেট আমরা দিয়েছিলাম, দিয়েছি তাপস সাহেব, আমাদের দলের চেয়ারম্যান, আমি সহ আমরা বরিশালে গেলাম। জি, আমাদের তাপস সাহেব নির্বাচনের ফর্মই কিনে নাই। একটা দলের চেয়ারম্যান গেলে সে নাকি লোক যাবে না, যাবে, এটি নিয়ম, আমরা ছোট সময় থেকে দেখেছি। দলের চেয়ারম্যান গেছে, তাকে রিসিভ করবে, তার সাথে আলোচনা করবে, তার সাথে দেখা করবে, মোটর সাইকেল নেবে বা যাই হোক, যা হয় আমাদের দেশে। আমাদের দলের চেয়ারম্যানকে পৌরসভায় ঢুকতেই দেয় নাই, মানে পৌরসভার ভিতরে, সিটির ভিতরে, হ্যাঁ, তার কারণ আমাদের ক্যান্ডিডেট তখন হয় নাই, আমরা গেছি মিলাদ মাহফিলে। এই যদি রাজনীতির সমীকরণ হয়, এটাকে আপনারা ফলো করে ছাপাইছেন না? এই গণমাধ্যমে এসেছে, আমি আমি বিনয়ের সাথে আপনাকে বলছি, যে গণমাধ্যমে এসেছে, গণমাধ্যম, কোন গণমাধ্যমে এসেছে? সকল গণমাধ্যমই এগুলো এসেছে, কোন গণমাধ্যমে আসে নাই। সামাজিক যোগাযোগ মাধ্যম যেটা ফেসবুক বলি আমরা, এটা আসছে, আপনার এই মাই টিভিতে আসে নাই, আমি দেখি নাই। এখন হয়তো যে টাইমে আসছে সেই টাইমে আমি দেখি নাই, কিন্তু আমি সেটি সেটি বলেন, সেটা হতে পারে। জি, কিন্তু একটা দলের চেয়ারম্যান জি এম কাদের সাহেব, সে শুধু দলের চেয়ারম্যানই নয়, না, গাজীপুরের ক্ষেত্রে আপনারা, আমি গাজীপুরের কথা কি করেছেন বলছি, গাজীপুরের কথা বলছি, ওটা তো আসছে। এখন এই যদি সিচুয়েশন হয়, তাহলে নির্বাচন করা তো কঠিন। এখন প্রশ্নটা হলো আমাদের কথা, আমার কথা আমি বলি, আমি একটা দলের 4 নম্বর প্রেসিডিয়াম মেম্বার, ওকে, বিরোধী দল, আমি অতিরিক্ত মহাসচিব, আমি যখন কোথাও যাব, গণমাধ্যম কি আমাদের কি খুব চেহারা টেহারা খুব খারাপ? নিশ্চয়ই না। আপনার আপনার এই প্রশ্নের জায়গায় নিশ্চয়ই আমরা ফিরব, তবে নুন্নবী চৌধুরী শাওন, আপনার কাছ থেকে একটু শুনে আসি। সেটি হচ্ছে যে গাজীপুরের নির্বাচন, সিটি নির্বাচন, এবং বেশ আলোচনায় সিটি নির্বাচন, বিশেষ করে আওয়ামী লীগের প্রার্থী এবং সাবেক মেয়র যিনি আওয়ামী লীগের ছিলেন, এখানটায় আসলে কী প্রত্যাশা করছেন? স্বাভাবিকভাবে প্রত্যাশা তো নৌকার পক্ষেই আপনার প্রত্যাশা থাকবে, কিন্তু অনেকে মনে করে যে হয়তো একটা সেন্টিমেন্ট জাহাঙ্গীরের, জনাব জাহাঙ্গীর সাহেবের সাবেক মেয়রের মায়ের দিকেও সেন্টিমেন্টটা ছুটতে পারে, এরকম একটা বিষয় রয়েছে। ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে আমার নির্বাচনী এলাকার লালমোহন তাজুদ্দিন সহ দেশবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার প্রথম প্রশ্ন যেটা হলো যে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন, এটার দিকে তাকিয়ে আছে আসলে গোটা জাতি। এখন যেহেতু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এই স্থানীয় নির্বাচনের মধ্যে সিটি কর্পোরেশন নির্বাচনগুলো খুবই গুরুত্বপূর্ণ, ভোটাররাও দেখছে, বিশ্ববাসীও দেখছে। এই অবস্থায় আমাদের দল থেকে যাকে মনোনয়ন দিয়েছেন, আমাদের 1971-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, তিনি পেশায় একজন উকিল, সত্ত্বেও তিনি রাজনৈতিকভাবে তিনি খুবই গাজীপুর, টঙ্গী ওই অঞ্চলে মুক্তিযুদ্ধের পর থেকে, বঙ্গবন্ধুর হত্যার পরেও এদেশের মানুষের ভোট ভাতের অধিকার আদায়ের আন্দোলনে আজমতুল্লাহ সাহেব কিন্তু একটা নন ফিগার, সবাই তাকে চেনে জানে, একজন ভদ্র, একজন শিক্ষিত, একজন মার্জিত রাজনীতিবিদের যা যা গুণাবলী থাকা উচিত, দেশপ্রেমিক, সমস্ত গুণাবলী কিন্তু আজমতুল্লাহ সাহেবের মাঝে বিদ্যমান। আজকে হ্যাঁ, সেন্টিমেন্ট, আওয়ামী লীগ একটা বাংলাদেশের সবচেয়ে বড় এবং সবচেয়ে প্রাচীনতম একটি এবং মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেয় একটি রাজনৈতিক দল, যার নেতৃত্বে আছে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, বিশ্ব জননন্দিত নেতা, যার যিনি বাংলাদেশের যত অর্জনগুলো, আজকে স্বাধীনতা উত্তরেই বাংলাদেশে আমাদের যত অ্যাচিভমেন্ট, অধিকাংশ অ্যাচিভমেন্টই তার হাত ধরেই এসেছে। আজকে মানুষ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রেখেই কিন্তু, এবং গাজীপুর শহরের যে উন্নয়ন মুখথুবড়ে পড়েছিল সেই জায়গা থেকে আবার ফিরিয়ে এনে, যেহেতু ঢাকা সিটির একদম কাছাকাছি এই গাজীপুর শহর, এই শহরের আগামী দিনের উন্নয়ন এবং এই গাজীপুর শহরকে আধুনিক এবং রাজধানী ঢাকার
মতোই নাগরিক সুযোগ সুবিধা সম্বলিত একটি নগরীতে পরিণত করতে গেলে আসলে গাজীপুরবাসী আমি মনে করি যে সব দিক বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত আজমতুল্লাহ সাহেবের দিকেই নিতে যাচ্ছে। দিন দিন প্রথম দিকে যতই একটা রিউমার উঠেছিল এই সেই, কিন্তু আস্তে আস্তে কিন্তু ভোটাররা আমরা দেখতে পাচ্ছি যে আজমতুল্লাহ সাহেবের দিকেই কিন্তু ঝুঁকছে। আর আওয়ামী লীগ যেটা বরাবরই একটি নির্বাচনমুখী দল, আওয়ামী লীগ সেই স্বাধীনতা উত্তর মুক্তি যুদ্ধের আগে, দেশ স্বাধীন হওয়ার আগে, সত্তরের নির্বাচন থেকে শুরু করে এই পর্যন্ত শুধু 86-র একটি নির্বাচন আওয়ামী লীগ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেনি, যেটা আমাদের আমার যেটা টেপা ভাই শ্রদ্ধা টেপা ভাইদের দল তখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, হয়তো হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব তখন রাষ্ট্রপতি ছিলেন, সেই সময় একটা নির্বাচন আওয়ামী লীগ অংশগ্রহণ করেনি 88-এ 88 সালে সেই নির্বাচনটা আওয়ামী লীগ বয়কট করেছে। এছাড়া প্রত্যেকটা নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে এবং আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় এসেছে ভোটের মাধ্যমেই ক্ষমতায় এসে এদেশের মানুষের ভোট ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্যই বঙ্গবন্ধু কন্যাদের সত শেখ হাসিনা তার বাবা মা ভাই বোন সবাইকে হারিয়ে এদেশের মানুষের ভোটের অধিকার ভাতের অধিকার গণতান্ত্রিক অধিকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য জীবন বাজি রেখে 1981 সালের 17-ই মে এই মে মাসেই তিনি স্বদেশে প্রত্যাবর্তন করেছিলেন। শ্যাম ভাই, আমি একটু আপনার প্রশ্নের আপনার কথার মধ্যে ঢুকি, সেটি হচ্ছে যে টেপা ভাই এর আগে দাবি করেছেন তাদের যে জাতীয় পার্টির লাঙ্গলের যে প্রার্থী রয়েছেন সেই প্রার্থীকে মানুষ বেছে নেবেন, এবং আপনি বললেন যে না, উন্নয়নের ধারাবাহিকতার যে বিষয়গুলো ধরে রাখতে আওয়ামী লীগের প্রার্থী কি ভোট দিবে। সেক্ষেত্রে কি আপনার এই জায়গায় কি মনে হয়, যেহেতু সাবেক মেয়র আপনাদের দলীয় ছিল, এখনকার মেয়র তিনিও প্রার্থী হয়েছেন, সেক্ষেত্রে তৃতীয় মানে প্রতিদ্বন্দ্বিতার যে জায়গাগুলো সেই প্রতিদ্বন্দ্বিতা আসলে কাদের সাথে হবে? দলীয় ছিল এক জিনিস, সে এখন দলের কেউ না, দল থেকে তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। প্রত্যেকটি দলেরই একজন নেতার প্রতি যদি আমি কর্মী হিসাবে আমি যদি আস্থাশীল না হই, আমার নেতৃত্বের প্রতি যদি আমি কমিটেড না হই, আমি আমার দলের প্রতি যদি আমি কমিটেড না হই, আমি ব্যক্তি যত জনপ্রিয়ই হই, আমার মনে হয় আমার যে সাবেক মেয়র জাহাঙ্গীর সাহেব সে যতটা নিজেকে জনপ্রিয় মনে করত, আসলে আমাদের তৃণমূলের যে প্রত্যেকটা মনোনয়নী মাননীয় নেত্রী খোঁজ খবর নিয়ে এলাকার নেতাকর্মীদের সাথে ভোটারদের সাথে প্রার্থীর সব কিছু বিবেচনা করেই কিন্তু মনোনয়ন দেন। অবশ্যই আমি বলবো বরিশালের ক্ষেত্রেও মাননীয় নেত্রী যেটা সিদ্ধান্ত দিয়েছেন অবশ্যই সব কিছু বিবেচনা করেই বরিশালের যে আমাদের মেয়র ক্যান্ডিডেট তিনিও কিন্তু ওই পরিবারেরই সন্তান, বাইরের কেউ না। যে আপনার বরিশালের সেই বিষয় নিশ্চয়ই আমি শুনবো, তবে ছোট্ট একটা বিরতি থেকে ফিরে এসে প্রিয় দর্শক নিটল টাটা মাই টিভি সংলাপের পর্যায়ে নিতে হচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরে এসে আশা করি সঙ্গেই পাবো আপনাদের। প্রিয় দর্শক আরো একবার স্বাগত জানাচ্ছি নিটল টাটা মাই টিভি সংলাপে। দর্শক আপনারা জানেন যে আমাদের আজকে আলোচক আমরা বিরতির আগে ছিলাম বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন আপনার কাছে, আমি ফিরতে চাই জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব শাহিদুর রহমান টেপা আপনার কাছে। আমরা কথা বলছিলাম সিটি ইলেকশন নিয়ে, তো সেক্ষেত্রে আপনাদের বরিশালে কিংবা অন্যান্য যে জায়গাগুলো প্রার্থী আপনারা মনোনয়ন দিচ্ছেন সেখানে আসলে আপনাদের রংপুরে কিন্তু আপনারা বেশ ভালো ফলাফল করেছেন, এই সিটিগুলোর মধ্যে কোন সিটিতে আপনারা একদম নিশ্চিতভাবে ধরছেন যে সেখানে আপনারা বিজয়ী হবেনি? এছাড়া কাউন্সিলরদের আপনারা কেমন কাউন্সিলর প্রার্থী দিতে পেরেছেন? ধন্যবাদ আপনাকে। আজমতুল্লাহ সাহেব নিঃসন্দেহে একজন রাজনীতিবিদ, পোলাইট, সব মিলে সবই ঠিক আছে, এর মধ্যে সন্দেহ কোনো অবকাশ নেই। ব্যক্তিগতভাবে আমার সাথে তার খুব ভালো সম্পর্ক। জি, সেখানে আমাদের যে ক্যান্ডিডেট এসেছিল সে সচিব ছিলেন এবং ভদ্র, সে স্বাস্থ্য এবং ইয়েতে যখন সচিব ছিল এলাকায় অনেক কাজ করেছেন। একসময় আমাদের এলাকায় গোপালগঞ্জে সে টিউনও ছিল,
প্রচুর কাজ করেছে। নিঃসন্দেহে আমরা মনে করি ভালো ক্যান্ডিডেট। সাধারণ মানুষের কাছ থেকে আশা করব ভালো সৎ নিষ্ঠাবান মানুষকে ভোট দেওয়ার জন্য। সেই জন্য আমরা মনে করেছি নিয়াজুদ্দিন সাহেব ভালো মানুষটাকে দেব। তাপস সাহেব বরিশালের প্রকৌশলী, জি আমরা মনে করি আমাদের ওটা ভালো ক্যান্ডিডেট। খুলনায় আমাদের যে ক্যান্ডিডেট আছে শফিকুল ইসলাম মধু সাহেব, প্রচুর জনপ্রিয় জাতীয় পার্টির খুলনা জেলার সভাপতি এবং সেন্ট্রাল কমিটির ভাইস প্রেসিডেন্ট। আমি কয়েকদিন আগে তার এখানে সম্মেলন করে আসছি। সিলেটে যে ভদ্রলোক দিয়েছে বাবুল সাহেব চৌধুরী সাহেব, অসাধারণ ভদ্রলোক। তো আমরা চেষ্টা করছি, আশা করছি আমরা নির্বাচন যখন আমরা করতে যাই সবাই সবাই ভাবে যে আমরা জিতব। জি তারপরে এখানেই আমি আসি আপনাদের কাছে, সেটি হচ্ছে আপনি বলেছেন যে আপনাদের প্রার্থীরা কাজ করেছে, যে বিষয়গুলো আপনারা জাতীয় রাজনীতিতেও কিন্তু আওয়ামী লীগের যে গত একটানা তিনবার যে রাষ্ট্র ক্ষমতায় রয়েছেন সেখানে কিন্তু আপনারা প্রধান বিরোধী দলের ভূমিকায় সংসদে রয়েছেন, তো সেই জায়গা থেকে আসলে এই সিটি ইলেকশনের যে পরিসংখ্যান সেই পরিসংখ্যানগুলো এর আগের ইলেকশনের পরিসংখ্যানগুলো কিন্তু আপনাদের পক্ষে নয়, অনেক জায়গায় আপনারা জামানত ছিলেন না। তো এক্ষেত্রে আসলে আপনারা কেন মানুষের আস্থা অর্জন করতে পারছেন না? আপনারা হয়তো আশা করছেন কিন্তু বিনয়ের সাথে বলি, যেহেতু আপনি গণমাধ্যমের লোক, আমি অতিরিক্ত মহাসচিব বলেন তো, অতিরিক্ত মহাসচিবের উপরে প্রেসিডিয়াম মেম্বার। আমাদের দলের আটটা ডিভিশনকে আটটা ভাগে ভাগ করছে অতিরিক্ত মহাসচিব হিসেবে। তো আমি খুলনা বিভাগের দায়িত্বে, খুলনা জেলাতে খুলনা বিভাগে দশটা জেলা একটা মহানগর, আমি স্পষ্ট এবং মানে কঠিন ভাষায় বলতে চাই, আমাদের নির্বাচনে যেমন ইউনিয়ন কাউন্সিলের নির্বাচনগুলিতে আমাদের অনেক পপুলার লোক ছিল, নামতে দেয় নাই, বাড়ি পোড়ায় দিছে। যেমন সাতক্ষীরাতে নজরুল নাম করে একটা ছেলে আছে, আমি নিজে তার এখানে ক্যাম্পেইনে গেছি, সে এমনি দাঁড়ায় থাকলেও অন্য যে কোনো লোকের জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। এই ধরনের ঘটনা সারা বাংলাদেশে ঘটছে, এ ধরনের ঘটনা আমার সারা বাংলাদেশে ঘটছে। সেজন্য আপনাকে বিনয়ের সাথে বলতে চাই আমরা ওভাবে না, জাতীয় পার্টির তৃণমূল পর্যায়ে কাজ করে, যেমন টোটাল করোনার ভিতরে। তাহলে আপনারা আপনাদের রায়টা ধরে রাখতে পারেননি কেন? আপনি যেমন বললেন যে নামতে দেয়া হয়নি, এই কথাটা যদি বলেন, আপনার জনসাপোর্ট সমর্থন থাকলে তো সেখানে আপনাদের রায় আপনারা ধরে রাখার এখন ধরে আমাদের জনসমর্থন কি? আমাদের জনসমর্থন হচ্ছে আমরা মনে করি আমাদের জনগণ যারা ভদ্রচিত জনগণ তারা আমাদেরকে ভয় ভোট দিবে। তাহলে আপনি মারামারি করার কোনো জনগণ নয়। আপনার নিশ্চয় মনে আছে মহিউদ্দিন সাহেব যখন বিএনপির আমলে চিটাগাঙে তাকে ঠকাবে বিপুল ভোটে দিচ্ছে, তার লোকজন নিয়ে তারা বসে গেছেন, ভালো রেজাল্ট না নিয়ে ফেলবে না। ওই জনশক্তি আমাদের নাই, আমাদের কি আছে? সাধারণ মানুষ আমাদেরকে ভালোবাসবে। তাহলে আপনি অভিযোগের তীর কার কাছে কার দিকে দিচ্ছেন? অভিযোগটা আমি অভিযোগটা দিচ্ছি নির্বাচনটা সুষ্ঠু হচ্ছে না, কোথাও না। বেশি দূর যাবেন কেন? কি অপরাধ করছে আজমতুল্লাহ সাহেব? একজন নিঃসন্দেহে একজন সবচাইতে, আমি কারোর সাথে কম্পেয়ার করব না, সবচাইতে পপুলার একজন লোক, আমি তাকে দীর্ঘ বছর ধরে চিনি, তাকে ভোট দেবে। কিন্তু জাহাঙ্গীর একটা ছেলে, সে মেয়র ছিল, কী অপরাধ তার ছিল? দেড় বছর পরে তার মেয়রগিরি চলে গেল, এখন তার মারেদি ক্যান্ডিডেট করছে। তারে আমার জানা মতে, আমার জানা মতে এর আগে যে মানে সিলেটে যে নির্বাচন হলো, ডুয়েল পাসপোর্ট আলা, যে লন্ডনের পাসপোর্ট এবং বাংলাদেশের পাসপোর্ট নিয়ে নির্বাচন করছে, এবং আমাদের যে ক্যান্ডিডেট ছিল আতিক সাহেব, কেস করার পরও বাংলাদেশের আইনে সমন্বয়িত পার্লামেন্টিয়ান সংবিধানে কোথাও আইন নাই যে ডুয়েল সিটিজেনশিপ নির্বাচন করতে পারবে। সমস্ত ডকুমেন্ট সাবমিট করার পরও সেই ভদ্রলোককে নির্বাচন করছে এই আওয়ামী লীগ সরকারের আমলে, এরাই করেছে। আমি নিশ্চয়ই শাওন ভাইয়ের, আমি যেটা মনে করি, আমি নির্বাচনের ব্যাপারে আমি খুব সচেতন একটা কথা বলতে চাই, নির্বাচনমুখী দল জাতীয় পার্টি,
এবং আমাকে দলের চেয়ারম্যান এবং গত 18 তারিখ আমাদের প্রেসিডিয়াম মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে কোন দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আপনারা তারপর তো নির্বাচন তারপর আমরা নির্বাচন করব। আমরা কেন নির্বাচন করব? দেশের স্বার্থে। যেমন আমি একজন মুক্তিযোদ্ধা, আমার আপন চার ভাই এক বোন, আমরা ডাইরেক্ট মুক্তিযোদ্ধা। কার নেতৃত্বে? জাতির জন্য বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা মুক্তিযোদ্ধা করেছি, মুক্তিযোদ্ধা করে দেশ নিয়ে আসছি, আর পাসপোর্ট নিয়ে আসছি। উন্নয়নের ধারাবাহিকতা কিন্তু এসে সব করেছেন। আমি আপনার কাছে ফিরব নিশ্চয়ই। আপনি নির্বাচনের সময় আপনি যেমনটা বললেন যে আপনাদেরকে নামতে দেওয়া হচ্ছে না বা হয়নি, সেটি যদিও আমার কাছে খুব স্পষ্ট নয় যে কারা নামতে দেয়নি আপনাকে, সেটি আপনি ডাইরেক্ট বলি। জি, যেমন সাতক্ষীরার কথা বলি, সাতক্ষীরায় আমাকে নজরুল ক্যান্ডিডেট ছিল, যুবলীগের একটা ছেলে যাকে ওখানে কেউ চেনেই না, যুবলীগের সভাপতি। সে একটা ইয়াং একটা ছেলে, তার বা মারিয়ে টারে তারা রাস্তানা ভোট করে ফেলছে। এটি দু একটি জায়গার কথা, সব জায়গায়। জি শাওন ভাই, আমরা এই এই ক্ষেত্রে সরকার সাহেব, বিএনপি তো নির্বাচন আসে নাই, নির্বাচন আসছে আমরা আওয়ামী লীগ। তা আমাদের অত্যাচার করবে কি বিএনপি এশিয়া, জামাত এশিয়া? আমি শাওন ভাইয়ের কাছ থেকে একটু শুনে আসতে চাই। শাওন ভাই, বিষয়টা হলো যে টেপা ভাইয়ের যে কমপ্লেনটা, সেটা স্থানীয় নির্বাচনে, স্থানীয় নির্বাচন আর জাতীয় নির্বাচনের মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। স্থানীয় নির্বাচনে কিন্তু আমাদের আওয়ামী লীগ থেকেও কিন্তু একাধিক প্রার্থী, বিদ্রোহী প্রার্থীও দাঁড়ায়, জাতীয় পার্টি দাঁড়ায়, হাত পাখা দাঁড়ায়, হ্যাঁ, বিভিন্ন আমাদের ওই অঞ্চলে। তো সেক্ষেত্রে আসলে মানুষ স্থানীয় নির্বাচনগুলিকে একভাবে মূল্যায়ন করে, সেখানে এলাকার উন্নয়ন সম্পৃক্ততা থাকে। আমি জানি না টেপা ভাইয়ের এলাকায় এটা কি, নজরুল সাহেব যা সাতক্ষীরায় যে ঘটনা ঘটেছে এটা আমার নলেজে নেই, কিন্তু স্থানীয় নির্বাচনের এরকম ওনাদের সময়ে এমন কোনো কেন্দ্র নাই যেখানে গোলাগুলি মারামারি, মানে নির্বাচন মানেই গোলাগুলি। সে যদি আমরা বলি যে ওনারা 9 বছর আমাদের হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, তখন যে নির্বাচনগুলি আমরা দেখেছি, উপজেলা নির্বাচন কিংবা স্থানীয় নির্বাচনগুলো, প্রত্যেকটা নির্বাচনেই বিভিন্ন এলাকার ক্যাডার গিয়ে কেন্দ্র দখল করা, ভোটারদের প্রতিপক্ষকে ভোট কেন্দ্রে যাইতে না দেয়া, এগুলো তো ওনাদের সময়ের বিষয়। এগুলো বলে কথা বাড়িয়ে লাভ নাই। আমরা এখন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশসদা শেখ হাসিনা, তিনি বঙ্গবন্ধুর মেয়ে, আর এদেশের ভোট ভাতের অধিকার আদায়ের জন্য তিনি কারাবরণ করেছেন, বারবার মৃত্যুর মুখোমুখি হয়েছেন, কিন্তু এই 91 নির্বাচন বলেন ওনার, তারপর 96 নির্বাচন হইল, তারপর আপনার 15ই ফেব্রুয়ারি নির্বাচনও বিএনপি সময় করেছে। আসলে মূলত তো এদেশের মানুষের ভোট ভাতের অধিকার, প্রথম যে অবৈধ প্রক্রিয়ায় রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা, এটা তো আসলে জেনারেল জিয়া বন্দুকের নলের মাধ্যমে ক্ষমতা দখল করে তারপর দল সৃষ্টি করা, তারপর বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের বিচার রহিত করা, ইন্ডেমিটি অ্যাক্ট সংসদে পাশ করা, তার পরবর্তীতে আমরা দেখেছি যে হত্যার রাজনীতি দোষে এই খুনিদের আবার বিদেশে মিশনে চাকরিও দিয়েছিল জেনারেল জিয়া। তারপরে হুন্ডা গুন্ডার রাজনীতি, ছাত্রদের হাতে নৌবিহারে নিয়ে অস্ত্র তুলে দেয়া মেধাবী ছাত্র, এই যে অভি আহমেদ পরবর্তীতে ওনাদের দলের নেতা ছিলেন একসময়, ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুব দাপটের নেতা ছিলেন, এই এরা এদেরকে নষ্ট করেছিল জেনারেল জিয়া, তারই পদাঙ্ক অনুসরণ করে ওনারা কিন্তু একই পথে হাঁটছে। নির্বাচনে মানুষের ভোটের অধিকার, আমরা 88-এ আওয়ামী লীগ যে নির্বাচন বয়কট করেছে, 86 সালেও আওয়ামী লীগ নির্বাচন করেছে, ওনাদের অধীনেই নির্বাচন করেছে আওয়ামী লীগ, যে গোটা সিট পেয়ে বিরোধী দলে ছিল, কিন্তু আবার 88 সালে যে নির্বাচনটা ওনারা দিলেন, এটা ওই নির্বাচনের কোনো যুক্তিকতা ছিল না, বিধায়ক যখন আওয়ামী লীগ নির্বাচন বয়কট করছে। এখন ওনারা যদি মনে করে যে আওয়ামী লীগের অধীনে নির্বাচন হবে না, সঠিক নির্বাচন হচ্ছে না,
তাহলে ওনারা ওই প্ল্যাটফর্মেই তো যাওয়ার কথা। ওনারা তো গত নির্বাচনও আমাদের সাথে আসছে, তার আগেরটাও তারা আমাদের সাথে নির্বাচনে 14 এবং 18 দুইটা নির্বাচনেই তো তারা বিরোধী দলের দায়িত্ব পালন করে। আপনার কাছে ফিরবো, আমি একটু ঠিক এই জায়গাটায় আপনার একটু উত্তর শুনতে চাই। আমি সায়ন্তনের সাথে বিনয়ের সাথে যে ওনার প্রশ্নের উত্তর দিতে চাই, জি, সেটা হচ্ছে আমাদের আমলে যে নির্বাচন, আমি শেষ থেকে একটু শুনতে চাই, আমাদের বলেছে যে আপনারা যদি মনেই করেন যে তাদের, না না আমার কথাটা তাদের নির্বাচন, আমাদের আমলে যে নির্বাচন ইয়া হয় নাই, সুষ্ঠু হয় নাই বা জোর করে আমরা কিছু কিছু জায়গায় নেই নেই, এই কথা কি আমি বলেছি? আমাদের আমলেও হয়েছে, সব আমলেও হয়। এখন শাহন সাহেব যেটা বলেছেন আমরা কেন নির্বাচন করব, তা আমি বিনয়ের সাথে শাহন সাহেবকে বলতে চাই, এ কথা আমরা আগেও বলেছি। আমি এইখানে ঢোকার সাথে সাথে আমাকে যে প্রশ্ন করা হয়েছিল, আমরা নির্বাচনমুখী দল, আমরা মনে করি, জাতীয় পার্টি মনে করে কোনো সরকারি দলের আন্ডারের নির্বাচন সুষ্ঠু হয় না। আপনি আমাকে প্রশ্ন করেছিলেন আপনার সেখানে শাওন ভাই বলেছে যদি সুষ্ঠু নাই হয়ে থাকে তাহলে আপনারা তো ডিরেক্টলি 14-18 আপনারা ইলেকশন করেছেন এবং সরকারের অংশও নিয়েছেন। আমার কথাটা মনোযোগ সহকারে আপনাকে, এবং আওয়ামী লীগের অংশীদার হচ্ছিলেন, আমরা আওয়ামী লীগের, এটা আপনাকে বিনয়ের সাথে, আপনারা মন্ত্রিত্ব ছিলেন, আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, সেটা হচ্ছে আমি এই কথা বলেছি যে কোনো সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হয় না, পাশাপাশি আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো। তো সেক্ষেত্রে বিএনপির মতো একই শুরু হয়ে যাচ্ছে না আপনাদের? না, আমরা বিএনপি তো নির্বাচনই করবে না, করছে না, তারাও বলছে যে আমরা নির্বাচন করবো। আপনাদের সাথে কি তাহলে বিএনপির সক্ষমতা বাড়ছে? আমাদের সাথে, আমরা রাজনীতি করি, আমার সাথে শাহন সাহেবের যেমন ভালো সম্পর্ক থাকতে পারে, আমার সাথে বিএনপির সবার সাথে সম্পর্ক থাকবে। রাজনীতি মানে, এই নয় যে আমাদের সাথে দাও কোনো সম্পর্ক থাকবে। 12 থেকে 14 বছর পরে আপনাদের চেয়ারম্যান বিএনপির বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছে, তাহলে তার কিসের ইঙ্গিত বহন করছে আমরা তা শুনবো, তবে ছোট্ট একটা বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, নিটল টাটা মাইট টিভি সংলাপের পর্দায় নিতে হচ্ছে ছোট্ট আরেকটি বিরতি, ফিরে এসে আবারও সঙ্গে চাই আপনাদের। আরও একবার স্বাগত জানাচ্ছি নিটল টাটা মাইট টিভি সংলাপের। দর্শক, আপনারা জানেন যে আমরা বর্তমান সময়ের যে রাজনীতি সে বিষয় নিয়ে আমরা কথা বলছি। আমরা সাইদুর রহমান টেপা আপনার কাছেই ফিরছি, যে প্রশ্নটা আমাদের ছিল যে এখন আপনাকে বলতে চাই, জাতীয় পার্টি কোনো সন্ত্রাসী পার্টি না, জাতীয় পার্টি নির্বাচনমুখী পার্টি, নির্বাচনের মাধ্যমে আমরা ক্ষমতা হস্তান্তর করতে চাই। আমাদের মুখ দিয়ে কি একবারও শুনছেন যে এখনই এই গভর্নমেন্টকে পদত্যাগ করতে হবে? এবং আমি অনেক জায়গায় বলেছি, বক্তৃতা বলেছি, টকশোতে বলেছি, যদি ক্ষমতা হস্তান্তর করতে হয় এটা কি পদ্মা সেতুর উপরে করবে না পার্লামেন্টের সামনে করবে? কারো না কারোর কাছে করতে হবে। আমরা মনে করি যে এই সরকারের অধীনে, মানে কোনো দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হয় না, এটা ঠিক, তেমনিভাবে আমরা নির্বাচন করব। আমরা মনে করি যে নতুন কোনো কনসেপ্ট যদি তৈরি করা যায় তাহলে সেটা নির্বাচনের বাকি আর হচ্ছে আপনি যেটা বলেছেন 12-14 বছরের কথা, এখন 12-14 বছর কি দেখেছেন? আমরা একমাত্র লোক যে আমরা মনে করি যে জাতীয় পার্টি মনে করে সমস্ত রাজনৈতিক দল আমরা একই সাথে, আমাদের পারিবারিক আত্মীয় আছে না, সেটা আপনারা গত 14-12 বছর মনে করতে পারলেন না? 14 বছর না, আমরা গত মনে হলো সামনে ইলেকশন, আমার চেয়ারম্যান 3 বছর ক্ষমতায় জাতীয় পার্টি, গত বছরও আমরা ইফতার পার্টি করেছি, আওয়ামী লীগে এনেছি, বিএনপি আসছে, এবারও আসছে, আমরা প্রত্যেকটা আমাদের সামাজিক, হ্যাঁ সামাজিক মাধ্যমে বিএনপির নেতারাও আসছে, আওয়ামী লীগের নেতারাও আসছে, কাদের সিদ্দিকী সাহেব আসছে, দিলীপ বড়ুয়া সাহেব আসছে, সব দল আসছে। এখন ধরেন সেদিনকে কয়েকদিন আগে আপনার জেনারেল ইব্রাহিম সাহেবের ছেলের বিয়ে ছিল, কল্যাণ পার্টির আপনারা ঈদ পুনর্মিলনীতে একসাথে গিয়েছেন, অসুবিধা কোথায়? আমরা অসুবিধা বলছি না, আমরা বলছি যে আমরা কি জনগণ মনে করছে যে জনগণ মনে করছে কি, জনগণ মনে করছে যেটা যে না জাতীয় পার্টি সঠিক জায়গায় আছে। জি ধন্যবাদ, আমরা আপনার কাছে ফিরবো নিশ্চয়ই। আমি একটু রণবীর চৌধুরী শাওন আপনার কাছে ফিরতে চাই, সেটি হচ্ছে যে রাজনীতির মাঠ আবার আমরা উত্তপ্ত দেখছি এবং সাম্প্রতি সময়ে দীর্ঘদিন থেকে বিএনপি আন্দোলন করছে তাদের 10 দফা দাবি, তার মধ্যে অন্যতম তত্ত্বাবধায়ক, রাজশাহীর ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে আওয়ামী লীগও আবার রাজপথে এবং একই সাথে আজকে বিএনপিও কর্মসূচি পালন করছে, তাহলে দেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে?
ধন্যবাদ আপনাকে। যেটা টেবাই বলেছে তারা সন্ত্রাসবাদ, সন্ত্রাস আওয়ামী লীগের জন্ম হয়েছে একমাত্র আওয়ামী লীগ যেটা এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য জনগণের কাতার থেকে জনগণের দাবিকে আদায় করার জন্য এই আওয়ামী লীগের জন্ম হয়েছে। আর আওয়ামী লীগ গণতন্ত্র পুনরুদ্ধারে বারবার আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে রক্ত দিয়েছে, নূর হোসেন রক্ত দিয়েছে 87 সালে তাদের সরকারের সময়, এছাড়া মাহফুজ বাবুরা জেনারেল জিয়ার সেই সামরিক যান সরকারের বুটের তলায় যখন গণতন্ত্র পিষ্ট হচ্ছিল তখন প্রতিবাদ করতে গিয়ে আজকে গুম খুনের কথা বলে, সেই সময় মাহফুজ বাবুদের মতো ছাত্র নেতাদেরকে গুম করে হয়েছিল প্রথম বাংলাদেশের। তার পরবর্তীতে আমরা দেখেছি যে আমাদের এই বিএনপি, তারপর 2001 জামাত বিএনপির যে ইলেকশন, আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বারবার কথা বলতেছে সাইদুর রহমান টেপা ভাই, যিনি কোনো দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হয় না, আমি মানলাম, কিন্তু এই দলীয় নিরপেক্ষ সরকারের এখন আমাদের যে সংবিধান আছে, আমরা এখন সংবিধানকে সমুন্নত রেখেই কিন্তু আমাদের নির্বাচনটা করতে হবে, এর বাইরে গিয়ে যদি আমাদেরকে নির্বাচন করতে হয় তার বৈধতা কে দিবে, সেই নির্বাচনের বৈধতা দিবে কে আর সেই সরকারের বৈধতা দিবে কে? এখন নির্বাচন সংবিধানের মধ্যে রেখে, হ্যাঁ 14 সালে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর তৎকালীন বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়াকে কিন্তু ফোনে প্রস্তাব দিয়েছিল সরকারের যে নির্বাচনকালীন যেই একটা ছোট সরকার করার প্রস্তাব তখন চলছিল, সেই প্রস্তাবে কিন্তু তাদেরকে সরকারে তাদের শেয়ার দিয়ে তাদেরকে একটি সম্মানজনক অবস্থায় একটা সেই সরকারের অধীনে নির্বাচনের প্রস্তাব এনেছিল, কিন্তু তখন কিন্তু সেই প্রস্তাবকেও প্রত্যাখ্যান করেছে, করে সারা দেশে নির্বাচনের 3 মাস আগে এবং পরে যেভাবে আগুন সন্ত্রাস করেছে, বোবা নিরীহ প্রাণী গরুর গাড়ির মধ্যে গান পাউডার দিয়ে পর্যন্ত নিরীহ প্রাণীকে হত্যা করতে চাইছেন, সারা দেশে যেভাবে আগুন সন্ত্রাস তাণ্ডব, হাজার হাজার নারী পুরুষ শিশু ড্রাইভার সিএনজি ড্রাইভার কেউ কিন্তু তাদের এই অগ্নি সন্ত্রাসের হাত থেকে রক্ষা পায়নি। যাই হোক, পরবর্তীতে নির্বাচন, জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করে তারা বিরোধী দলের দায়িত্ব পালন করলো, সংসদে 5 বছর দায়িত্ব পালন শেষে আবার 2008 একই কায়দায় বিএনপি নির্বাচনে আসে, আসে না করে 2018 আসলো নির্বাচনে। দেখেন প্রত্যেকটি তাদের নির্বাচনের যদি সৎ উদ্দেশ্য থাকতো তাহলে কিন্তু তারা প্রত্যেকটা কনস্টিটিউশনে তারা 2 জন করে কিন্তু প্রার্থী দিয়েছে। আমার কনস্টিটিউশনেও মেজর হাফিজ আর সাম অ্যাডভোকেট কামাল নামে তাদের এক প্রার্থী, 2 জনকে প্রার্থী দিয়ে পাঠিয়েছে এলাকায় 2 জন একসাথে, এরকম প্রত্যেকটা এলাকায়। মূলত তারা নির্বাচন 14 সালকেও যেভাবে বয়কট করেছে কিন্তু 18 সালে তারা একটু ভিন্ন আঙ্গিকে আওয়ামী লীগকে বিশ্বের কাছে একটা প্রশ্নবিদ্ধ করার জন্যই তারা নির্বাচনে মূলত গিয়েছে। তারা জানে যে আওয়ামী লীগের এত অর্জন, এত উন্নয়নের মুখে কি কোন মুখ নিয়ে ভোটারদের কাছে যাবে। আমার এলাকায় সেই আমি জানি একসময় মেজর হাফিজ সাহেব তাদের দল থেকে প্রথম 86 সালে সেই মেজর জেনারেল সাদেক সাহেব গিয়ে হেলিকপ্টারে গিয়ে ভোট কাইতে, ভোট কি মানুষের ভোটের অধিকার, মানুষ আমার লালমোহন তোজমুদ্দিনের মানুষ সব জানে, এই যে আমার এলাকার মানুষও শুনতেছে, কীভাবে হেলিকপ্টার দিয়ে গিয়ে মেজর হাফিজকে এমপি ঘোষণা করে আসলেন। তারপরে 91 নির্বাচনে তিনি স্বতন্ত্র ইলেকশন করে এমপি হলেন, কিন্তু 96 সে এমপি হয়েছে। 2001 যেই অত্যাচার নির্যাতন একটা 92 দাঙ্গার সময়, সে যে সাম্প্রদায়িকতার বীজ বাষ্প আমাদের এই আমার নির্বাচনী এলাকায় ছড়িয়ে দিয়েছিল, সেই সময় হাজার হাজার হিন্দু পরিবার ব্যবসায়ী সেদিন এলাকা ছাড়া হয়ে তারা ভারত কিংবা বাংলাদেশের অন্যান্য এলাকায় চলে গিয়েছিল। ঠিক তেমনইভাবে 2001 সালে 1 অক্টোবর নির্বাচন হলো, 2004 সালে ঠিক একইভাবে অন্নদাপ্রাসাদ গ্রাম আমাদের লড়াই জিনের এক ভেন্ডার বাড়িতে 200 মা বোনকে রেপ করেছে,
একটা বাড়িতে এক রাতে এরকম অন্ধ মালিক তার বাড়ির উঠানে গরুর খুঁটি দিয়ে তার চোখ উপড়ে ফেলেছে, সে আওয়ামী লীগকে ভোট দিছে এই অপরাধে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন স্বচ্ছ হবে না। আর এইটা তো এই এই বেগম খালেদা জিয়াই এক সময় বলেছে যে পাগল আর শিশু ছাড়া কেউ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে পারে, মানে তত্ত্বাবধায়ক সরকার বুঝে না, তো পাগল শিশু ছাড়া। তো সেই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এখন আবার সবাই ঐক্যবদ্ধ একজোট। আজকে বিরোধী দল আমাদের যারা দুইটা নির্বাচন এই দেশের প্রচলিত আইন অনুযায়ী সংসদে আমাদের মহান সংসদে যে প্রচলিত আইন সেই আইন অনুযায়ী কিন্তু তারা দুইটা নির্বাচনে আমাদের সাথে অংশগ্রহণ করেছে, কিন্তু এখন এখন নতুন সুর, নির্বাচন সরকারের অধীনে নিরপেক্ষ হবে না, কিন্তু তারা নির্বাচনে যাবে। আমরা সাধুবাদ জানাই জাতীয় পার্টিকে যে আওয়ামী লীগ যেভাবে দেশের প্রয়োজনে সব কিছু সার দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটা 2001 সালে দেখেন তিনি সুন্দরভাবে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর একদিনও অতিরিক্ত থাকেননি, বা কোন রকম ওই 15ই ফেব্রুয়ারি নির্বাচনের মতো নির্বাচন করে আবার ক্ষমতা আসতে চাই করে বলতে হবে আমাদের সময় খুব কম। সে আমরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী 96 সালে ক্ষমতা এসেছে, সে সুন্দরভাবে ক্ষমতা হস্তান্তর করেছে, কিন্তু পরবর্তীর যে অভিজ্ঞতা আমাদের সেই অভিজ্ঞতাটা কিন্তু সুখকর ছিল না। পদত্যাগ করা করে আসতে না আসতেই সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মী অফিস আদালত বাড়িঘরে হামলা চালিয়েছে, একটা সহিংসতা। এই ধরনের সহিংসতার পায় তারা, তারা আবার ওই যে বলেছেন যে আমরা তারা আমাদেরকে বিশ্বাস করে না, আমরা কিভাবে এই জাতীয় পার্টি কিংবা বিএনপি তাদেরকে আমরা বিশ্বাস করব? আপনার কাছে যদি সময় থাকে আমি নিশ্চয়ই, কারণ আমরা তো 2001 দেখেছি, আমরা সেই 75 পরবর্তী যেই নির্বাচনগুলো বা আওয়ামী লীগের সেই সময় আওয়ামী লীগের জাতির পিতা বঙ্গবন্ধু যে ভাষণে এই জাতিকে উদ্বুদ্ধ করেছে, 7ই মার্চের ভাষণ বাজাইতে গেলে সেখানে মাইক যারা ভাষণ বাজাইতো আমাদের নেতাকর্মীদের আমাদেরকে ধরে নিয়ে জেলখানায় ঢুকাতো, এটা জেনারেল জিয়ার সময় দেখেছি, পরবর্তীতে আমাদের একইভাবে আমাদের চলছে ওনাদের সময়। শোন ভাই আপনাকে ধন্যবাদ, আমার আমি যদি সময় থাকে আমি ফিরব নিশ্চয়ই। আমি সাইদুর রহমান টেপা, আপনার কাছে খুবই কম সময় আমাদের যেগুলো, তাহলে সামনের যে দিনগুলো আসছে নির্বাচনের সময় কিন্তু খুব বেশি নেই, আপনারা একটা নতুন থিওরি হয়তো দিতে চাচ্ছেন, সেই থিওরিটি স্পষ্ট করছেন না যে কোন থিওরিতে নির্বাচন হবে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে রাজপথে কিন্তু বিএনপির এবং আওয়ামী লীগও রাজপথে নেমে গেছে, আগে শান্তি সমাবেশের কথা বলেছে, তাদের সাধারণ সম্পাদক বলেছে এখন থেকে প্রতিরোধ। ধন্যবাদ আপনাকে। রাজপথ মানেটা কি? ঢাকার রাজধানী রাজপথ, এটা কি রাজপথ বলে নাকি? জি বলেন না, আমি শুনতে চাচ্ছি, তারপর প্রশ্নের উত্তর দেই। খালি ঢাকার রাজপথে রাজনীতি করলে হবে? শুধু তৃণমূল পর্যায়েরও যে যেখানে জাতীয় পার্টি সারা বাংলাদেশের তৃণমূল পর্যায়ে, এমন আমার কথা আমি বলি, আমি খুলনা ডিভিশনের এমন কোনো গ্রাম নাই, এমন কোনো ইউনিয়ন নাই, এমন কোনো জায়গা নাই যেখানে আমি যাই নাই। আমরা নির্বাচন করতে চাচ্ছি এবং তৃণমূল পর্যায়ে লোককে সংগঠিত করে আমরা নির্বাচন করতে চাচ্ছি। বিএনপির দুঃশাসন মানুষ দেখেছে, অত্যাচার মানুষ দেখেছে, হাওয়াভবন মানুষ দেখেছে, খোয়াব ভবন মানুষ দেখেছে, খাম্বা মানুষ দেখেছে, ধর্ষণ দেখেছে মানুষ দেখেছে। ঠিক তেমনিভাবে আওয়ামী লীগের অত্যাচার, অবিচার, অন্যায়, লুণ্ঠন, চাঁদাবাজি, স্বজনপ্রীতি, এটা মানুষ দেখেছে। ছোট্ট শিশু থেকে বৃদ্ধ মহিলা পর্যন্ত সেই ধর্ষণের শিকার হয়েছে। একটা বালিশের দাম 500 টাকার বালিশ 17,500 টাকায় বিক্রি হয়েছে। আমরা গ্রামের একজন মানুষ, আমাদের গাছে পানি দিতে অস্ট্রেলিয়া যেতে হবে, এটা কোন ধরনের আচরণ বুঝলাম না। আমরা গ্রামের মানুষ, আমি গতকালকে রাত্রে নিজে খিচুড়ি রান্না করে খেয়েছি, খিচুড়ি রান্না করার জন্য আমাকে যাইতে হবে সুইজারল্যান্ড, এই চিটিংবাজি ব্যবস্থা। হ্যাঁ ধরেন উন্নয়ন করেছে, উন্নয়নের ধারা আমরা অস্বীকার করি না,
উন্নয়নের ধারাবাহিকতা পল্লী বন্ধু হোসেন মমাদের সাথে তৈরি করেছে। উন্নয়ন বর্তমান বাংলাদেশে জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়ন করেছে। এখন আগে আমার বাবার মা বাবার কবর জিয়ারত করতে প্ল্যান করে যাওয়া লাগতো, এখন তা লাগে না। আমি সুনির্দিষ্ট একটা উত্তর চাই। দেড় ঘন্টার মধ্যে বাড়িতে যাই, আবার দেড় ঘন্টার মধ্যে চলে আসি, সাধুবাদ জানাই, অস্বীকার করার কিছু নাই। আপনার ট্রেন লাইন হয়েছে, তারপরে কি কি লাইন হয়েছে, সব লাইন হচ্ছে, অস্বীকার করার কিছু নাই, অস্বীকার আমরা করছি না, করবো না। কারণ এই দেশটা আমরা কেন, আপনার বারবার একটা কথা, আমরা এই দেশটাকে বাঁচাতে চাই, বাঁচাতে চাই বলে নির্বাচন করতে চাই। এই জন্যই আমি গত মাসে, আপনারা বলছেন যে সরকারের গত মাসে নির্বাচন সুষ্ঠু হবে না, ভিডিওতে আপনাদের বিকল্প কি উপায়, আপনাদের মাই টিভিতে আমার নিউজ আছে, আমি বঙ্গবন্ধুর মাঝে আমি বাড়িতে যাই, বাড়িতে গেলে আমরা খুব সময় আর দিতে পারবো না। তাহলে আপনি যেটা বলেছেন এখানে যে আপনারা আপনারা বলছেন সরকারের অধীনে, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না, কিন্তু আপনারা দেশের স্বার্থে নির্বাচন করছেন, আগামীতেও করবেন, করবো, কিন্তু বিকল্প যে জায়গাটা, বিকল্প কথা আমরা এখনো বলি নাই। জি, এখনো সে সময় আসে না বিকল্পর কথা বলতে। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আমি একদম নুনবি চৌধুরী শাওন আপনার কাছে একদম এক মিনিটের জন্য ফিরবো। আপনি আগামী নির্বাচন, আপনার যে প্রশ্নটা ছিল নির্বাচনের আগে, তাহলে কি সহিংসতার জন্য যাবে দেশ? আপনারা এতদিন শান্তি সমাবেশ করেছেন, এখন থেকে প্রতিরোধের ডাক দিয়েছেন, এতে কি দেশ আরও উত্তপ্ত হবে না? আসলে আমরা আমাদের অনুপ্রেরণার যিনি কেন্দ্রবিন্দু, বাংলাদেশের 18 কোটি মানুষের আজকে জীবনমান উন্নয়নে যিনি নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, আজকে গ্রামের, আমরা আজকে গ্রামে থাকি, ভাই বলেছে যে যোগাযোগ ব্যবস্থা প্ল্যান করে যেতে হতো, আজকে আমরা এই রাজধানী থেকে বিচ্ছিন্ন দ্বীপ জেলা ভোলার মানুষ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছে, শতভাগ মানুষ আজকে ডিজিটাল বাংলাদেশের ছোঁয়া আমাদের সেই তৃণমূলের সেই প্রান্তিক জনগোষ্ঠী পাচ্ছে, চরের মোজাম্মেল কিংবা মধ্যমেঘনা জেগে ওঠা চরবাসীও আজকে বিদ্যুতের সুবিধা পাচ্ছে, তথ্য প্রযুক্তি সেবা পাচ্ছে গ্রামে বসে। আজকে এই সব কিছু যার কারণে আমরা পদ্মা সেতু দক্ষিণ বাংলা 3 কোটি মানুষের স্বপ্ন পূরণ করেছে, পায়রা সমুদ্র বন্দর বা এত অর্জন, বঙ্গবন্ধুর মেয়ে তাকে আজকে হত্যার হুমকি, 19 বার তাকে হত্যার চেষ্টা করেও তারা ব্যর্থ, মহান রাব্বুল আলামিন তাকে রক্ষা করেছেন, তাকে হত্যার হুমকি দেওয়ার সাহস এই বাংলাদেশে, এটা 75 প্রেক্ষাপট না, এই বাংলাদেশে তারা বঙ্গবন্ধু কন্যাকে হুমকি দিয়ে, হত্যার হুমকি দিয়ে, আর আমরা ঘরে বসে থাকবো। আমার নির্বাচনী এলাকা, আমি ঢাকায় ছিলাম, আমার 2 উপজেলায় আমরা প্রতিবাদ সভা করেছি, বিক্ষোভ মিছিল করেছে, আমার নেতা কর্মীরা, আমার ফোন করে বলতে হয় নাই, তারা নিজেরাই আমাকে ফোন দিয়ে বলছে যে আমরা বিক্ষোভ সমাবেশ প্রতিবাদ করতে চাই। আমাদের সেই তৃণমূলে, আওয়ামী লীগের তৃণমূলের সেই সামর্থ্য আছে, আওয়ামী লীগ একমাত্র রাজনৈতিক দল যারা ওয়ার্ড লেভেলে, আমার প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমার প্রত্যেকটা আওয়ামী লীগ থেকে প্রত্যেকটা সহযোগী সংগঠনের কমিটি আছে এবং তারা সক্রিয়, তারা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি তারা কমিটেড এবং তৃণমূলের কর্মী মানে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আস্থাশীল, তার জন্য জীবন দেওয়ার জন্য আওয়ামী লীগের তৃণমূলের সমস্ত নেতাকর্মীরা প্রস্তুত। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কোনো রকম হুমকি, কোনো রকম কটাক্ষ, কোনো রকম তিরস্কার এটা আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা মেনে নিতে পারে নাই, বিদায়। আজকে কিন্তু তারা নেমে এসেছে রাজপথে এবং আগামী নির্বাচন আমরা সহিংসতা চাই না, আমরা বরাবরই আওয়ামী লীগ ভোটের মাধ্যমে, যতবারই ক্ষমতা এসেছে আওয়ামী লীগ ভোটের মাধ্যমেই এসেছে রাষ্ট্রীয় ক্ষমতা এসেছে, আশা করি আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ, আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি স্পষ্ট বলেছেন যে বিদেশি যারা অবজারভার আছে তারা আসুক দেশে, তারা দেখুক, আমরা চাই সকলের অংশগ্রহণে নির্বাচন হোক, সেখানে জাতীয় পার্টি আসুক। বিএনপিকে বারবার আহ্বান করা হচ্ছে, তাদের সংবিধানের মধ্যে থেকে যতদূর সম্ভব তাদেরকে ছাড় দিয়ে আমরা একটা নির্বাচন অনুষ্ঠান করতে চাই। অনেক অনেক ধন্যবাদ। জনাব, একটা মিনিট পাওয়া যাবে? জি প্লিজ। সংসদ যে কথা বলেছে, খুবই একদমই অল্প সময়ের মধ্যে বলেছে, মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছে প্রকাশ্য, আমি নিজে শুনেছি, কালকে আমি টক শোতে বলেছি, এই যে হত্যার হুমকি দেওয়ার পরে
ধরেন মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যা করতে গেলে অনেক কষ্ট, কারণ অনেক আইন শৃঙ্খলা বাহিনী থাকে, অনেক কিছু থাকে। কিন্তু যে দেশের মানুষ একটা প্রধানমন্ত্রীকে হত্যা করতে চায়, তার মানে আমি হাঁটিয়ে গেলে তো হত্যা হয়ে যাব। তো এখন আমি যে কথাটা বলতে চাই, আইনের শাসন নাই বলে এই কথাটা বলছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ শহীদ রহমানটা। এখন বিএনপির উচিত আগে তার বিচার করা। আমাকে শেষ করতে হবে। অসংখ্য ধন্যবাদ নূর নবী চৌধুরী শাওন, এবং অনেক ধন্যবাদ শাহিদুর রহমান টাপা আপনাকেও। প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের নিটল টাটা মাই টিভি সংলাপের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।